নারী শরীর নিয়ে যে কয়টি ভুল ধারণা থাকে পুরুষদের, শিক্ষা ও শিক্ষা নিয়ে আমাদের চিন্তা ভাবনার শেষ নেই, কিন্তু আজও বহু পুরুষই বিশেষ ক্ষেত্রে কম জানে, কারণ বিশেষ মধ্যে তাদের সঠিক শিক্ষার অভাব। আজও আমাদের দেশে এর ঠিকঠাক চল নেই, ফল হয় বড়দের মুখে শুনে নয়তো ভুল তথ্য সম্বলিত বই পড়ে পুরুষেরা গোড়ায় তৈরি করে দৈহিক চাহিদার ধারণা। এই ধারণা তৈরির সময় নারীদের দেহ সম্পর্কে বহু ভুল কথা মনে গেঁথে বেড়ে ওঠে পুরুষেরা, পরে সে ভুল ভাঙে ঠিকই, কিন্তু তাতে দৈহিক শিক্ষার অভাবটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তা কোন কোন ভুল ধারণা পুরুষের মনে বাসা বেঁধে থাকে? এক, মহিলাদের শরীরে কোনো কেশ নেই। বহু পুরুষেরই প্রাথমিকভাবে এই ধারণা থাকে, হরমোনের কারণে পুরুষ শরীর রেশম, নারী শরীর যেভাবে রেশম নয়। শরীরের যে অঙ্গগুলিতে রোম দেখা যায় সেখান থেকে তা নির্মূল করারও আধুনিক পদ্ধতির দ্বারস্থ হন মহিলারা। ফলত ধারণা গড়ে ওঠে যে মহিলাদের শরীরে পিউভিক হেয়ার নেই, বস্তুত তা একেবারেই অর্থহীন। উল্টে দৈহিক তৃপ্তির ক্ষেত্রে এই কেশরের গুরুত্ব আছে। ভুল ধারণার কারণে এই পুরো বিষয়টিতে অন্ধকারে থাকে অধিকাংশ পুরুষ। দুই, নিজেদের পছন্দ অনুযায়ী তারা মেয়েদেরও এক ছাঁচে ফেলে দেন, কিন্তু সত্যি সকল মেয়েরা এসব পছন্দ করে না, এতে তাদের নানা অসুবিধাও হয়। সেই অসুবিধার কথা পুরুষরা জানেন না বলেই বক্ষযুগল নিয়ে ভুল ধারণা তৈরি হয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরুষরা এমন অনেক কাজ করে ফেলেন যাতে মহিলারা পরবর্তীকালে বিপাকে পড়েন। তিন, আবার অনেক পুরুষের ধারণা প্রত্যেক মহিলারই বোধ হয় যে কোনো সময় স্তন দুগ্ধ খরিত হয়। হরমোনাল চেঞ্জ, সন্তান হওয়ার পর যা যা নারীর শরীরে সংঘটিত হয় তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকে না পুরুষদের। স্তন দুগ্ধ নিয়েও কোনো জ্ঞান তাদের সামনে তুলে ধরা হয় না, ফলে এই অস্বাভাবিক একটা ধারণা পুরুষদের মনে বাসা বেঁধে থাকে। পাঁচ, নারীর ঋতুকালীন যন্ত্রণা নিয়েও পুরুষের বহু ভুল ধারণা থাকে। প্রথমত সংস্কারের কারণে এটা নিয়ে কোনো আলোচনাই হয় না পুরুষের সামনে। দক্ষিণ ভারতে তো প্রথা অনুযায়ী এই সময় নারীরা পুরুষদের মুখদর্শন পর্যন্ত করেন না, ফলে এই বিষয়টি নিয়ে পুরুষেরা রীতিমতো ধোঁয়াশায় থাকেন। অথচ পরবর্তীতে সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এই চক্র সম্পর্কে নারীর পাশাপাশি পুরুষেরও সম্মুখ ওয়াকি বহাল থাকে উচিত, সেই জায়গাতে অনেকটাই পিছিয়ে থাকেন পুরুষরা। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।